আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আব্দুল আজিজ সাহেবের বাংলাদেশ, আব্দুর রহমানের বাংলাদেশ, আব্দুল করিমের বাংলাদেশ, আব্দুল বারিকের বাংলাদেশ, আব্দুল মালিকের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম। এই বাংলাদেশে ওলি আল্লাহর অনুদান আছে না নাই? যদি ওলি আল্লাহ না হইত, খাজা মাইনউদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, শাহজালাল সাহেব বাংলার জায়গায় জায়গায় গিয়ে ইসলাম প্রচার করছে কি করছে না? হাইরে ভাই, কার দ্বারা সিন্নি খাইলাম উল্লাহ? কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? ওলি আল্লাহ যদি বাংলার জমিনে না হয় তোরে যুবক, এ মুরব্বি বাবা, আমরা এত সুন্দর ইসলামটা পাইতাম না, এখন আপনারাই বলেন যে ওলি আল্লাহরা বাংলার জমিনে ইসলাম প্রচার কইরা গেছে রে বাবা, ওই ওলি আল্লাহর বিরুদ্ধে লাগলে ইমান ঠিক থাকবো নি? আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? তাকবীর নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ 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 আল্লাহ। আমার মুরশিদ কেবলায় আইলে গো, আমার দহিয়াল চান্দে আইলে গো, হৃদয় সিংহাসনে গো বসাই তাগাম মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ, মুরশিদ চান্দে আইলে গো, আমার বারিকশা চান্দে আইলে গো, হৃদয় সিংহাসনে গো বসাই তাগাম মারহাবা, আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ, আইব বলে দয়াল মুরশিদ, আইব বলে প্রাণের মুরশিদ মারহাবা, আইব বলে দয়াল মুরশিদ, আশাই রইলাম সাইয়া গো, আমরা আশাই রইলাম সাইয়া গো, হৃদয় সিংহাসনে গো বসাই তালাম মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। বোতল ফুলের মালা গাতলাম মালিক সা তোমার লাইগা গো, আমার মালিক সা তোমার লাইগা গো, মারহাবা আল্লাহ। ফানা ফানা আল্লাহ, বোতল ফুলের মালা গাতলাম মালিক সা তোমার লাইগা গো, আমার আজিজ বাবার লাইগা গো, আইব বলে প্রাণের মুরশিদ, আইব বলে প্রাণের মুরশিদ মারহাবা, আইব বলে দয়াল মুরশিদ, আশাই রইলাম সাইয়া গো, আমরা আশাই রইলাম সাইয়া গো, হৃদয় সিংহাসনে গো বসাই তাগাম মারহাবা, আল্লাহ
আল্লাহ আল্লাহ মোরশেদের হারাইছে যে জন্তার অন্তর পইরা কইলা গো তার অন্তরে তেজালা গো ও মারহাবা আজিজ সাদরে আরাইছে যেই জন্তার অন্তর পইরা কালা গো তার অন্তর পইরা কাইলা গো ও মারহাবা আল্লাহ এই হুজাইফিরে জালাও পোরাও হুজাইফিরে জালাও পোরাও গো মারহাবা হুজাইফিরে জালাও পোরাও মোরশেদ তোমার এছে গো গো হৃদয় সিংহাসনে গো বসাই তাম মারহাবা আল্লাহ 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 ও ও মোরশেদ ও ও ও গোলার মাঝে বান্দা সে এক গর গোদয়াল বান্দা সে এক গোর মারহাবা ও বারেক সাগো হরি নজন গোলার মাঝে বান্দা সে এক গোর বায়ো নাই বান্ধব নাই রে কে লইব খবর বারে কেসা বায়ো নাই বান্ধব নাই রে কে লইব খবর মালে কেসা তোর লাইগা রে আমার অঙ্গ জোর জহর মনে লই সারিয়া যাইতাম সাইরা বাড়ি গোর আজিজ শাহ তোর লাইগা রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ জাত মুর্শিদ আমার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ দয়াল আমার কলবের ডাক্তার আছে প্রমাণ জাত মুর্শিদ আমার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ 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 দয়াল নামে এত মধু আজ সার নামে এত মধু কাইলে মধু ফুরাই নাগা আমার মন হইয়া সেগো দেওয়ানা বা মারহাবা আল্লাহ 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 আজ সার নামে বারিক সার নামে মালিক সার নামে করিম সার নামে এত গো মধু ও আমরা রে কইরা সাজা দো গো মারহাবা আল্লাহ কল হারাইল কল বধু কল গারাইল কল বধু হইয়া নাগামের দেওয়ানা গা আমার মন হইয়া সেগো দেওয়ানা মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলা একটু এসকের জিকির হইতো কি হইতো না শেষ বেলা জিকির দিব ইনশাআল্লাহ এখন আমি বয়ান করি কোরআনের আলো
কোরআনের পাওয়ার কত মধুর বলেন, মারহাবা। আমার নবী যখন এমন ভাবে খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করত, অনেক ইহুদি খ্রিস্টান নবীর কোরআন তেলাওয়াতের মায়া মধুর সুর শুনেই মুসলমান হয়ে যেত। আমাদের দেশে দেখেন আল্লাহু আকবার, আমার বাজনে কি দিয়ে ধন্যবাদ জানাইতাম। দেখেন আলেম ওলামা হইলে কত দাম, আর আলেম ওলামাদেরকে সম্মান কেন করতেন না? এটা কি একটা দরবার না? এখানে দরবার কিনা দেখেন কত দরবারের মধ্যে গান বাজনা হয় কি হয় না? এখানে হয়নি কেন হয় না? একমাত্র আলেম থাকার কারণে, ঠিক কিনা? ফিসেদা মাশাল্লাহ দে উরুস মুবারক, মুবারক শব্দের অর্থ কি? পবিত্র। এই উরুস মুবারক লাগায়া স্টেজের মধ্যে বেটে নাই নাচে, নাউজুবিল্লাহ। কম কেমন বেহায়া হইলে যে মুবারক লাগায়া উরুস মুবারক লাগায়া বেটে নাই নাচানো হয়। আমাদের একটু লজ্জা থাকা দরকার। কিন্তু আমার বাবা দেখেন তো আজকে এই পর্যন্ত কোনো গান হয়েছে কোয়াজের মাহফিল হয় কেন? আলেম হওয়ার কারণে। এই কারণে প্রত্যেকটা দরবারে কি থাকা দরকার? একজন আলেম থাকা দরকার, ঠিক কিনা বলেন? আমি কথাটা কেন বললাম যে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেছে খানা কাবার সামনে দাঁড়ায়, আমি ওয়াজ একটু বাবা লম্বাবো, কিন্তু আমি আর ওয়াজ লম্বা থাকা বুঝছেন নি, কারণ প্রত্যেক দিন ওয়াজ করে অভ্যস্ত, ওয়াজ শুরু করতাম চাই কিন্তু লম্বা থাকা শেষ পর্যন্ত আমি ফিনিশ করে দিতে পারি না। আজকে ইনশাল্লাহ ফিনিশিং দিয়ে ভাই রাত্রে তিনটা হইলো, ঠিক কিনা? সবাই থাকবেন নি? কেরাটা থাকবেন একটু হাতটা তুলে দেখান তো, একটু জোরে থাকবে, মাইক মাইক থাকবে তো, মাইক থাকবে, হাতটা তুলে, সবাই হাতটা তুলেন। দরবার শরীফের এই পাগল হতে দেখা দেখা যায় যে কিছু প্রেমিক আছে না নাই? বাবা সে যার গায় দেখলে তার সিনা যায়। কথাটা কি খারাপ কইছি? আবার কই সইলে গান গাইছি। আচ্ছা আপনারা শুনলে বাপ আছে এটা আমি দেখা সিন সিদ্ধি কইতো কইছি, ঠিক নেই? না সিন দেখে কইতে পারলাম না তো এই ডই আমি কইতাছিলাম যে বাপ আছে যার গায়ে দেখলে তার সিন। আমি একটু যেহেতু আল্লাহ মাশাআল্লাহ সুরটা দিছে এই কারণে কইছি, বাপ আছে যার গায়ে দেখলে তার সিনা যায়, সর্ব অঙ্গে আগুন জ্বলে রে আমার মায়া রহ নবী প্রেমের সবে আহার আসবে না। আমার নবী খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে কি করে? তখন ইহুদি খ্রিস্টানরা যে মুসলমান হইতাছে নবীর এক নাম্বার শত্রু কেডা আপনারা তো ওয়াজ জানেন আবু জাহেল, হেতে কইতাছে যেম রে মানুষ মুসলমান হইতাছে আমার তো ভরে অস্তিত্বই থাকতো না। আবু জাহিল্লা নবীর কাছে পিছে গিয়া কম মোহাম্মদ, আমি নবীজির একটু শান শান বললে আমি ঢুকতেছি, বলি সমস্যা হবে না আজকে
আমি এটাই বলতে চাইতেছি, আমার আগের হুজুর নবীর শান বইলা গেছে, হুজুর বইলা গেছে, আমি শুনছি ওয়াজ যে নবীর প্রেম অন্তরে না থাকলে তার ইমান থাকবে না। এখন কইতাছে আবু জাহেল কইতাছে যে মুহাম্মদ তুমি এখানে আর কোরআন তেলাওয়াত করতে পারতাম না। নবী মুস্কি মুস্কি হাসে, নবী কই আমার নবী মুস্কি একটা হাসি দিয়া কয়েছেন আপনি আবু জাহেল না একলা কেন, এই মক্কাবাসীর হাজার কাফের যদি আমি মুহাম্মদের কাছে আসে গো আমি মুহাম্মদ জীবনেও কুরআন ছাড়ব না। কই বুঝছি তাইলে তোমার কেমনে সাইজ করুন লাগবো, কই কেমনে, আমি শুধু কোরআনটা যে কত মায়ের বুঝাইবার লাগে বুঝাইতেছি, কই কেমনে, কই দিক্ষ নে কেমনে, হ্যাঁ বাড়িতে না গিয়া ঘোষণা দিছে আবু জাহেলে, কই আজকে থেকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনবা না, যদি শুনো তার কল্যাণ আমি আলাদা করব। তো বাতেলদের বেঈমানের মুনাফিকের ঈমান নরম ঠিক কি না, এটা তো বাতেল বেঈমান মুনাফিক আবু জাহেলের কথা শুনি না দড়াই গেছে গা। আচ্ছা ঠিক আছে, আমরা আর কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতাম না, এই কথা বলছে। পরে তুই এক পরের দিন যখন আমার নবী, এখন তো নবীজি তাহাজ্জুদের নামাজটা পড়িয়া কোরআন তেলাওয়াত শুরু করছে রাত্রে, গভীর রাত্রে, কোন রাত্রে, গভীর রাত্রে, যদি কেউ দেখেন মসজিদে যদি একটা মুয়াজ্জিন রাখেন কণ্ঠটা যদি মাশাআল্লাহ ভালো হয় আর যদি গভীর রাত্রে একটা গজল টান মারে মধুর সুরে, ওঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যা আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় সাদা কাফন আমার আবো আরে কবে লাইগা যা সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। মুয়াজ্জিন যদি গভীর রাত্রে এই সুরটা টান মারে ইমানদারের চক্ষু কি আর ঘুম থাকবো নি, কোরআন তেলাওয়াত করতাছে রে বাবা ও পর্দার আড়ালের মাপ, যে আবু জাহেল বলছিল এ মুহাম্মদ আজকে থেকে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা না গো, যে আবু জাহেল বলছিল আমার দুনিয়া সমাজের মানুষ কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে না, আমার নবী যখন রাত্রে হুজরা মুবারকে কোরআন পড়ে রে বাবা ওই কোরআন তেলাওয়াতের শব্দ বেঈমান আবু জাহেলের কানে আয়া লাগছে, আবু জাহেল এই গভীর রাত্রে যখন নবীর মধুর কোরআন তেলাওয়াতটা আবু জাহেলার কানে বাড়ি খাইছে আবু জাহেলার আরামের ঘুম হারাম হইয়া গেছে। জুরে কেন সুবহানাল্লাহ, আবু জাহেল বলি কি খবর আমি দিন লোক সমাজ রে কইছি তোরা কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত এখন দিয়ে আমায়, আমি আবু জাহেলার চোখকে গুম নাই কেমনে রে, আমি ঘরে বয়া থাকতাম আমার বাতি যাজে এত সুন্দর কোরআন পড়ে এই কোরআন তেলাওয়াতের সুরে আমি আবু জাহেলের চোখে গুম আসে না। আবু জাহেল পাগল হয়ে গেছে নবীর কোরআন তেলাওয়াতের সুর শুনিনা, কিন্তু পাগল হইলে কি হইব, হ্যাঁ জানছে ঠিক হই মানছে, মনে রাখবেন আল্লামা আকবর আলী রেজবী সাহেব বলছিল জানার নাম ইমান না মানার নাম ইমান, আবু জাহেলে সবই জানছে কিন্তু আবু জাহেলে দূরটা মেরে গেছে কয়েকটু, সবাই যদিও কইছি শুনতো না
আমি ওখান রাত্রে তিনটার সময় গিয়ে দেখবো কেউ তো আর আমারে, আমি লুকায় গিয়ে একটু কোরআন তেলাওয়াত শুন নাই, কেমনে রে আমার বাজারে এত সুন্দর তেলাওয়াত করে আমি কেমনে না হইতে পারি। গেছে নবীর হুজরা মুবারক, হুজরা মুবারক গিয়া শুনতেছে দাঁড়ায় না বুঝাইলে মনে অনেক কয় এই দিক থেকে দেখেন যখন বাতাস আসে আপনার এক কোনা থেকে শোনা যাইব না আরেক কোনা যাইতেইব, কয় এই কোনা থেকে শোনা যায় না একটু সামনের কোনারে গিয়ে দেখি ভালো করে একটু শোনা যাইব। আবু জাহেল যে চারটা আবু জাহেল উতবা সাইবা বড় বড় কাফেরের লিডারগর জ্বালা নিষেধ করছিল, আবু জাহেল কয় সামনের কোনারে গিয়ে একটু শুন না এই কোনার থেকে ভালো শোনা, সামনের কোনার জায়া দেখে রে বাবা দুই নাম্বার শয়তান খারা, দুই নাম্বার লিডার গিয়া কইতাছে কিতা রে খবর কি কো কিতা ক দিন দশটার সময় তো বড় গপসার ছিল স্টেজ খার হইয়া যে কেউ মোহাম্মদের কোরআন শুনল না শুনলে কল্লা কাটবো তোর কল্লা কাটা কাটবো, হে কয় সাসা আমার কল্লা কেটা কাটবো আপনার কল্লা কেটা কাটবো আপনি যে নেতা হইয়া যে হুকুম দিছিলেন যে আপনি এই পর্যন্ত হুমদার লাগিয়া, আচ্ছা বাদ দে আমরা দুইজন হুনছি দুইজনই বালা লো সামনের কোনা দিয়া কিনে মতে বাড়ির যাই দেখেন কোরআনটা থাকলো তো আমি ধরে ধরে ওয়াজ করতাম, কয় দেখেন এই কোরআনের কি মায়া, কয় আমরা দুইজন শুনছি দুইজনই বালা লো আমরা বাড়ি যাই কোনা হইয়া, যেই মাত্র তিন নাম্বার কোনারে গেল আবু জাহেল না ছায়া দেখে রে তিন নাম্বার কোনারে তিন নাম্বার ইবলিস খারা, কই কি তারে কই খিতা বুঝলাম না, কই সাসা আপনি যেই মায়া শুন নাই শুন কন্ঠ শুন নাই শুন আমরা এই কন্ঠ শুন না ওই ক বাদ দে লো আমরা তিনজন হচ্ছে তিনজনই বেলা বাজ্যে গিয়া, যখন আরেক কোনার দিকে তাকাইলো তাকায় দেখে আরেকটা খারা সাতটা লিডার কয়টা, আবু জাহেল কয় লিডার আমরা লিডার হইয়া যদি আমাদের কথা আমরা রাখতে না পারি আমাদের সঙ্গ ফাঙ্গ রাখবো কি ঠিক কিনা, এই লিডার যাও যাও তোমরা যার যার বাড়িতে চইলে যাও বুঝছি মুহাম্মদে মনে হয় আমরা রে জাদু করছে কন্যা উজুবিল্লাহ, আমার নবী জাদু করে নাই আমার নবীর ভিতরে আমার আল্লাহ প্রেম ঢুকাইয়া দিছে কথা কন ঠিক কিনা, সাইডটাই কইতাছে সাসা আমরা তো ধরি না আপনার সুডু আপনি তো আমরা মুরব্বী আমরা ধরি না ভুলে আয় বসি আপনি মুরব্বী কেম লাইলেন, দেখেন একজন হুজুর যখন ইমাম সব যখন ভুল করে এটা ধরে বেশি সালি দিয়া যখন মুরব্বী কোনো ভুল ধরে সালি দিয়ে হ্যাঁ মুরব্বী কেমনে করলো ইমাম সাহেব কেমনে করলো, আমরা তো শুরু মানুষ আইছি আপনি মুরব্বী কেমনে করলেন, আবু জাহেল কয় এ উদ্দেশ্য সাহেব কেন হইছে জানোস নি আমি তো উপরে উপরে আমার বাতিজারে গাইল্লাই মারতে চাই কিন্তু আমার বাতিজা যে এত সুন্দর কোরআন তেলাওয়াত করে রে আমার বাতিজার কোরআন তেলাওয়াতের মায়ায় আমি আবু জাহেল ঠিক থাকতে পারি না, তো কোরআনের দাম আছে কিনা নাই, তো কোরআন যদি সন্তানকে শিক্ষা দিতে চান আলেমের দরকার আছে না নাই, আর একজন সন্তানকে যদি আলেম বানাতে চান মাদ্রাসায় পাঠাইবেন ঠিক কিনা, আমার বাজার এখানে মাদ্রাসা আছে মাদ্রাসার নাম কি বাবা হাজি দৌলত ভাইয়া ইবতেদাই এটা না হাজি জুবেদা দৌলত ভাইয়া ইবতেদাই মাদ্রাসা ঠিক আছে মাদ্রাসা সন্তান পাঠাইবো আমরা অর্থের কারণে না সম্পদের কারণে না রুজি রোজগার খাওয়ার আশাই না কিসের আশায় যে আমার সন্তানটা আমি মইরা গেলে আমার সন্তানটা যেন আমার জানাজাটা আমার মা আমার একটা নিয়ত করে পাঠাইছিল মাদ্রাসা যে তোরে আমি আল্লাহর কাছে দান করে দিছি তোর রুজি আমি কোনদিন খাইতাম না, সত্যি ওই আমার মা আমার রুজির আশা কোনোদিনও করে না বুঝছেন, তো একটা মনে রাখবেন মা বাবার নিয়তুল মুমিনিন খাইরু মিন আমালিহি মুমিনের নিয়ত বান্দার আমলের চেয়ে উত্তম, আপনি যখন নিয়ত করা করা করে ফেলবেন মা বাবার নিয়ত যদি করা হয়ে যায় যে আমার সন্তান আলেম হতে হবে আল্লাহর কাছে আমি চাইব
কান্না করব, তাহাজ্জুদ পড়ব, নামাজ পড়ব, ইনশাআল্লাহ আপনার সন্তান আলেম হবেই হবে, ঠিক কিনা বলেন? কারণ মা বাবার দোয়া আল্লাহ কখনো বৃথা দেয় না। তো এই কোরআনের মাহফিলে আমি নবীজির শান বললাম, এখন আমি ওলিদের শানে ডুববো। কেন আমি নবীর শান বললাম? কারণ নবীর প্রেম সারা 100% আপনি কোনোদিনও ইমানদার হতে পারবেন না। নবী না মানে যারা, হান্ড্রেড পার্সেন্ট বেঈমান তাহারা। কথা সত্য না মিথ্যা? এটা আপনি আমার কথা না, এটা কার কথা? আল্লাহ নবীর কথা। নবী না বলেন মানে যারা, হান্ড্রেড পার্সেন্ট বেঈমান তারা এই জগতে, ঠিক কিনা? ওরে রূপকাষ্টির নৌকা খানি, ওরে নাহি ডুবার বহয় পাহাড়, কে যাবি নবীর নৌকাতে আয় ও পার, কে যাবি ওলির নৌকাতে আয়, আমরা ওলির নৌকায় উঠতে চাই কে চাই না? ও বন্ধু বন্ধু রে, এখন আমার আসল বয়ানে ডুইকা যায়। আপনারা বলেন একজন আমার নবী বলে, আমার আল্লাহ বলে, কি বলে জানেননি? একজন আল্লাহর খালেস ওলি যখন জবান দিয়া কোন কথা বলে, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ওলি যখন হাতটা বাড়ায়, এটা হাদিসে প্রমাণ, স্বয়ং আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বন্ধুরে আমার, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকীন। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াকুনু মাস-সাদিকীন। আল্লাহ বলে, বান্দারে তোমরা আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীদের সঙ্গী হও, অলিদের সঙ্গী হও। অলিদের সঙ্গী হওয়ার কথা বলছে কে? এবার শুন কিভাবে মা বাবা, মা বাবার আমল দিয়ে সন্তান কি হয়? আমলওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা হয়। আপনারা বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানি এত বড় ওলি হয়ে গেছে মা বাবার দোয়ায়, ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি এত বড় ওলি হয়ে গেছে আল্লাহ মা বাবার দোয়ায়। হযরত আব্দুল কাদের জিলানি আল গিলানি যখন মাদ্রাসায় ভর্তি হইল, কোথায় ভর্তি হইছে? আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, মা ও প্রাণের মা, দেখেন গো তারা কিভাবে ওলি হইছে, কিভাবে কোরআনওয়ালা হইছে, আর আপনি আমি। আমার মহিলারা দেখা যায়, মা বোনরা দেখা যায় এখন আমল নাই। আব্দুল কাদের জিলানি মাদ্রাসায় ভর্তি হয়েছে, মনোযোগ, আব্দুল কাদের জিলানির উস্তাদ একটু দুষ্টামি করছিল আর কি, বয় আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। আব্দুল কাদের জিলানি কই বা, বলেন মারহাবা। উস্তাদ কই তা, উস্তাদ কই তা, আব্দুল কাদের জিলানি কই সা, উস্তাদ কই জিম, আব্দুল কাদের জিলানি কই হা। উস্তাদ রাগ করে লাইছে, রাগ করে একটা বাড়ি মাইরা কই, এ আব্দুল কাদের বেশি পণ্ডিতি করো রে, এই পণ্ডিতি তোমার শিখাইছে কেডায়। কই কিতা পণ্ডিতি করতাম আমি, জিডা পারি তো কইতাম ওই, আমি আপনার আগে আগে পারি দিক কই কই, না পারলে কি আর কইলাম না? কই বেশি পণ্ডিতি কইরো না, বললে আব্দুল কাদের জিলানির একটা বাড়ি মারছে, আর কই তুমি কতকান পারো, তুমি যে কইতাছো পারো কতকান পারো, আমার একটু শোনাও।
আব্দুল কাদের জিলানী কই কতকান পারি শুনতান নি কই হ শুনতাম আব্দুল কাদের জিলানী হাতটা বান্দা ওস্তাদের সামনে দাঁড়ায় বলতে শুরু করলো সূরা ফাতিহা থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ আব্দুল কাদের জিলানী কিতাবের বর্ণনা আসছে এমন ভাবে বলতে বলতে রে বাবা আব্দুল কাদের জিলানী এক পারানা দুই পারানা পাঁচ দশ খণ্ড ভারানা আব্দুল কাদের জিলানী কিতাবের মধ্যে আসছে ওস্তাদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই শিশু সন্তান আঠারো পারা কুরআন শরীফ রে মুখস্থ বল্লা ভালাইছে উস্তাদের কি জ্বালাটা বাড়ছে না কমছে জ্বালা জোড়াইনা জ্বালা জোড়াইনা রে প্রেমিক সারা বুঝবো না ঠিক নেই প্রেমিকই বুঝবো প্রেমিকের গান এবার আব্দুল কাদের জিলানি উস্তাদ কয় কাদির রে ব্যাপার বুঝলাম না কই কি ও আব্দুল কাদির তুমি শিশু বাচ্চা আইসো কোরআন পড়তা তুমি দি এখন উল্টা আমারে পড়াও জোরে কই আব্দুল কাদির জিলানির উস্তাদ কই প্রেমের খেলা তুমি আমার ছাত্র তোমার সাথে করব না তোমার মারে নিয়ে আসো আব্দুল কাদের জিলানে গিয়া কয় আম্মা ও গো আমার প্রাণের জননী কই কি রে বাবা কই উস্তাদ আপনারে ডাকছে যদি কোনো ছাত্রের মারে এই উস্তাদে ডাহে মার ভিতরে কষ্ট কই কোন অপরাধ না জানি কুন্না না জানি করছে কার মাথা তুমি চুরি করে লাইছে কার গালনে খামসা মেরে মাংস আনলে পড়ছে বাবা কি অপরাধ করছো কয় আম্মা আমি কোনো অপরাধ করছি না আপনি হুজুর ডাকতেছে আপনি যাই আমার পর্দার আড়ালের মা বন্ধুদেরকে বলল দিয়ে যাই গো মা দেখেন তারাও তো মহিলা আপনারাও তো মহিলা মা তাড়াতাড়ি খারাপ না বারা তুই গেছে কি অপরাধ না করছে গিয়া কই হুজুর ও প্রাণের হুজুর আমার সন্তান ছোট মানুষ অপরাধ কইরা ফেলাইছে আপনি মাফ করিয়া দেন আব্দুল কাদির মা তুমি যে মাফ চাইতাছ বুঝা চাইতাছ নি কার কাছে চাইতাছ কই কি কই তোমার আব্দুল কাদির এমন অপরাধ করছে যে অপরাধের খেলা তুমি সারা বুঝতাম না কই কি কয় আব্দুল কাদিরের মা তুমি কি তা আমার সাথে ডং করো মা তো অবাক ধরাই গেছে কি ডং আবার কি আমি আপনার সাথে ডং করতে যাই মুখে তোমার সন্তান কোরআন পারে এরপরেও তুমি কেন আমার কাছে ভাড়াইছো বেটেন্টে কি হয় যদি একটা কথা মিশা কন কইব তুবাস তুবাস ঠিক নেই আব্দুল কাদিরের মা কই তুবাস তুবাস আমার আব্দুল কাদের কোরআন পারবো দূরের কথা কোনদিন তো আলিফ বা তা তা ওই পড়াই নাই আর আমার সন্তান পারে না বিদায় আপনার কাছে পাঠাইছি ঠিক কিনা কন
কই তাইলে কেমনে তোমার আব্দুল কাদের উল্টা আমারে পড়াই, কই কি বলে দিগুলা কপনার আব্দুল কাদের, আমি বলি আলিফ আপনার কাদের, কই বা রাগ কইরা বাড়ি মারছি, হেও রাগ কইরা আমারে এক ফাড়া না দুই ফাড়া না গো, তোমার ফুলাই আমারে এখানের মধ্যে শত ছাত্রের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আটার পাড়া কুরআন শরীফ মুখস্থ বল্লা ভালাইছে। হে আব্দুল কাদির জিলানি, হে আব্দুল কাদির ভণ্ড হরা করক যতই বন্ডা আমি, শত্রুহুরা করক যতই দুশমনি, তিনি গাউসুল্লাহ জুম লাসানি, তিনি গাউসুল অমেলা সাহানি, হে আব্দুল কাদের জিলানি জিলানি, হে আব্দুল কাদের। এবার আব্দুল কাদেরের মা অবাক লাগার কথা কি না, সন্তান আডার পাড়া পয়রা পালাইছে মা ওই জানে না। ও তোমার কাছে জানতে চাই গো, তোমার সন্তান যে আঠারো পারা কুরআন শরীফ মুখস্থ করছে কেমনে করছে তুমি সারা কেউ জানে সন্তানের খবর দেখেন মা সারা কেউ, এই সন্তানটা বুয়াল মাছ পছন্দ করে নাকি ফাঙ্গাস পছন্দ করে মা সারা কেউ, মাই ভালো জানে, দেখেন দাওয়াতে গেলে কইব তুই আমার সন্তান রে ফাঙ্গাস দিন, আমার সন্তান ফাঙ্গাস হাই না। আব্দুল কাদের জিলানির মা চুকের পানি পালাইয়া ডাক দিয়ে কই হুজুর আমার সন্তান কিভাবে আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করছে আমি জানি না, তবে একটা কথা জানি, কয়টা কথা কই কি, আমার সন্তান যখন গর্বে ছিল আমার সন্তান রে পাঁচ ছয় সাত আট মাসের গর্বে লয়া কি লয়া, আমার সন্তান দারে গর্বে নিয়া আমি কুরআন শরীফ পড়তে 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 আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমি আঠারো পারা কুরআন শরীফ পড়তে পড়তে মুখস্থ করছিলাম, মনে হয় আমার পাগলা আব্দুল কাদের জিলানি আমার গর্ব ফেরত থাকা শুনতে শুনতে সে আমার সাথেও মুখস্থ কইরা ভালাইছে। এবার হুজুর কই আব্দুল কাদিরের মা তুমি বড় ভুল করছো, কি করছো কই কেমনে, যদি কষ্ট কইরা গো আর বারো পারা মুখস্থ করতাই আজকে আপনার আব্দুল কাদির জিলানি তিরিশে পারা কুরআনের হাফেজে হয়ে যাইত। তার মানে বোঝা গেল মা যে আমল করছে ওই আমলটা সন্তান পাইছে, আর হুজুরের কাছে আমাদের মা বোনরা গিয়া হুজুর আমরা গরু খেললে গিয়ে বলি হয় না, আমরার সন্তান খেললে গিয়ে কোরআন পড়তে পারে না মা গো, কেমনে আপনার সন্তান কোরআন পড়ব, আপনি তো আপনার সন্তানটারে গর্ব নিয়া ইস্টার জলসার জি বাংলা দেখছেন, এখন যেই মেয়ে যেই মহিলা যেই মা ইস্টার জলসার জি বাংলার মোবাইল টিপবা সন্তান গর্ব নিয়া সময় কাটায় তার গরে কি আল্লাহ বলা অসম্ভব। মা বোনেরা রাগ করবো আমার কথা শুনলে, রাগ করেন না গো মা, আমার মাও খুব ভাগ্যবতী একটা মা, আমার মাটা যদিও মূর্খ কিন্তু আমার মা কিভাবে শিক্ষা সন্তান শিক্ষা দিলে ভালো হয় এই শিক্ষাটা দিয়ে ইনশাল্লাহ আমাকে তুলছে। একটা কথা মনে রাখেন, আমার আমি টিক টিক ফাস কইরা কিছু করতে পারতেন না যদি মা বাবার শিক্ষাটা না হয়, বুঝো ঠিক নেই, মা বাবার শিক্ষা হইলো আসল শিক্ষা, মা বাবার থেকে যদি ভালো শিক্ষা পায় ওই সন্তান যদিও মূর্খ হয় তার জীবন সুন্দরই
চলে। আর যদি মা বাবার কাছে শিক্ষা না পাইয়া যদি আপনার এই ইন্টার মাস্টার্স অনার্স পাস কইরা লাও কোনো লাভ হবে না মা বাবার শিক্ষা না পাইলে, ঠিক কিনা বলেন? এই কারণে মা বোনদেরকে আমি কইব, মা আপনারা আপনারা সন্তানদের ভালো শিক্ষা দিন। আমার মা আমারে তো এখনো আমি বাড়িতে গেলে আমারে ওই যে ফির আমরা তো বাড়িতে যাই দুই তিন মাসে একবার, গেলে বর্তা ফিরা বানাই দিব, এরপরে সই ফিরা বানাই দিব, সড়া ফিরা কই নেই আপনার দা সড়া ফিরা বানাই দিব, ফিরা বানাইবার আমার আদেশ দিব, বাবা এমনি চললো হেমনে চললো, মানুষের কষ্ট দিও না, কোনো ভিক্ষুক হাত পাতলে ওই ভিক্ষুকরে খালি হাতে ফিরাই দিও না, যদিও তোমার কাছে না তাহে গালটা তার দিয়ে কইবা বাবা আমার কাছে নাই, তারপরে ধমক দিও না, আমার মা এমন শিক্ষা দেয়। বরং ইয়ে শিক্ষা শুধু নাই, আল্লাহর রহমতে আমার মা আমারে যত ধরনের কাজ আছে, আমি তো মোল্লা মনে করছেন মোল্লারা কিছু পারে না, আমার মা আমারে যত ধরনের কাজ আছে সব কাজ শিখাইছে, বলেন মারহাবা। এখানে যে আপনারা কাজ করেন ক্ষেত্র ক্ষেত কাটেন ভালো কাম লাগেন তো অ্যাটাক করে দিয়ে পারতেন না ইনশাল্লাহ, যদি লাইমা জায়গা খালি দান কাটা না, ওই যে ক্ষেত্রানি আছে না ক্ষেত্রানি কইন মাটি কাটা কইন আরো যত কাজ করে ইনশাল্লাহ অত সহজে টাক করে দেওয়া পারতেন না। মনে করেন যদি লামিন মারো দেবে তো হুজুর মনে বেশি পারতো না, এটা করে যদি লামিনতে ভুল করবেন আল্লাহর রহমতে আমার বাড়ির থেকে বাড়ি মাদ্রাসা থেকে চলে গেলে বাড়িতে গেলে আমার মা করিত কাজ করো গিয়া, রুজির কারণে না কিসের কারণে জানেন? তাকবীর দিলাম নারে তাকবীর নারে রিসালা প্রধানতির আগমন শুভেচ্ছায় স্বাগতম, তারা শের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আলামিন আপনি ওমো তের যাবি গেন রহমা, জুরে জুরে এন আপনি ওমো তের যাবি এন আপনি নবী আমার দিন দুনি ইয়ার দন আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবীরা খাদিয়ার বেশে মাখা দি যারা দেশে বক রে সরাইতেন জঙ্গলায় নবীরা খালিয়ার বে এসে মাখা দে যারা দেশে বক রে সরাইতেন জঙ্গলায় এই সমস্ত বুঝে যা দেখা বিবি কাদি যা এই চাপ দেন সবাই চাপ দেন আহ দেখা বিবি কাদি যা পাগল হইল নবী আপনার লাগে গিয়া আল্লাহর নবী নূর নবী গো আপনি আমার জীব নের জীব গন মারহাবা আল্লাহ আল্লাহ সবাই জিকির দিন চাপ দেন জিকির দিন চাপ দেন সবাই পিছনের মানুষ দাঁড়া রয়েছে আল্লাহ 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 মোরশেদ মোরশেদ কই গিরা আমার গো মা সে নাগান আর নিগি দেখা হবে গোবাল সাগা সে বগনে আমার আবা আল্লাহ 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 মোরশেদ মোরশেদ কই রাগ আমার আর গো মা সে নাগান মোরশেদ মোরশেদ কই রাগ আমার আর গো মা সে না নয় দে আর নিয়ে দেখা হবে গোবার সাগা সে বগনে আমার আবা আল্লাহ 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 আমি তোমায় ভালো গোবাসে পাগলের মতো গণ জহতয় কাহা দাও
কাঁদে বগ দয়াল জগন গো মের ম আহামে তোমায় বালগ বাসে পাহাগ লের মত জগতয় কাদাও কাদে বগ দয়াল জগন গো মের মত মারাবা আল্লাহ আল্লাহ লোক সমাজ হইলাম দোষী গো মারহাবা লোক সমাজ হইলাম দোষী তোমায় বালো বাসিয়া লোগা রে বা নাই সে গো কাঞ্চা সঙ্গ গো না মারহাবা আল্লাহ আল্লাহ বাঙালিক সার বাড়িতে প্রেম নদী আসে আমার মাহালে সার বাড়িতে প্রেম নদী আসে ডুব দিতে পারি না সাতার দেব কে মনে আলা আর কত কাল কাদা বীরে দয়াল জনমটা গেল আমার কাগা দিতে মারাবা আল্লাহ আল্লাহ বারিক সাহাবাবার বাড়িতে ফুলের বাগিচায় সৌদই প্রমোর আসরে সেই বাগানে মালে সাথাকে ডুব দিতে পারি না সাতার দিব কে মনে আর কত কাল কাদা বীরে দয়াল জনমটা গেল আমার কাঙ্গা দিতে মারহাবা আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতে রে ওহ মাহবত মাওলা রে ডাকি আমরা তোমার রে মারহাবা মা বন্দের কে হাসুর কই রোগো আল্লাহ মা বন্দের কে হাসুর কই রোগো মা ফাতে গে মারো সঙ্গে তে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার রে মারহাবা আল্লাহ 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 মুরুব্বীদের হাসুর কই রোগো আল্লাহ মুরুব্বীদের হাসুর কই রোগো মাওলা আহলের সঙ্গে তে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই খুশি নাকি বেজায় মাহফিলের কানায় কানায় মানুষ আছে না নাই তার মানে বোঝা গেল ওলির পাগল এবার বলতেছিলাম বাবা যারা আল্লাহর ওলি কেমন প্রেমের খেলা খেলে দেখেন আমি নাম বলবো না পরে আপনারাই নাম জানবেন ওলির শান কেন বলি ঈমান তাজা হওয়ার জন্য আরে বাংলার জমিনে শাজালান সাফরান মামু বাগনা প্রেমের খেলা খেলছিনি মামু কই বাগনা রে
কবুতর দিলাম, কবুতরটা রাইখা দিস, আমি আবার নিয়া যাইমু। বাগনা কিটা করছে, মামা এত সুন্দর কবুতর দিল, আমার তো আর শান্তি লাগে না, তাড়াতাড়ি খাওয়ান লাগবো। কই মামুর কই তোর খাইলে আর কি, তুই তো বড় জোরে একটা ধমক দিব, এত তো বেশি কিছু করতো না। সাবরান কবুতর খায়া পালাইছে, শাহজালালাই কয় বাগনা, ও বাগনা আদরের বাগনা রে, কবুতরটি কই দিছিলাম যে, কয় ও আমার মামা এত সুন্দর কবুতর, আপনি একটা কথা কেন, যে বাঘের এত ছাগল বাকি আপনি আমার এত দিছেন, এত সুন্দর আমি কাটটা সুলাইয়া খাইয়া বেলাইছি। মামুর উঠছে রাগ, হ্যাঁ এত সুন্দর করে কবুতর করে লালন পালন করে কত কষ্ট করে দিছি বেড়াই না, আর তুমি খাইয়া লাইছো। কই মামা রাগ কইরা লাভ নাই, নেন আপনার কবুতর নেন। আপনি নিন গাই দিনিয়া কবুতর বানালেন, কইটা কি সম্ভব? কই মামা যদি সম্ভব না হয় তাইলে আপনি আমারে কেন দমক মারছেন মামা, কবুতর কবুতর গুলার ফাঁক গুলা আমার কাছে দেন, যে মাত্র ফাঁক গুলা বাগনার হাতে লইল রে বাবা, লইয়া এমন ভাবে ফাঁক গুলা উড়াইয়া মারছে, আর কই মামা ও প্রাণের মামা নেন নেন আপনার কবুতর নেন, কিতাবে আসতে যেই মাত্র ফাঁক গুলা উড়াইয়া দিছে, জালাল দেখতেছে এই ফাঁকের মধ্যে কবুতরের জোড়া জোড়া উড়াল কাছে, শেষ বেলা বললা যাই মু একটা বাবা। এবার আসুন, এই যে প্রেমের খেলাটা খেলছে, ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ যদি ওলিদের সম্বন্ধে নবীর সম্বন্ধে আপনি আমি পাঞ্জাবি দিলে কিছু করতে পারবো না? আল্লাহ সম্মান দিলে কিছু কিছু মুনাফিকের জলে জল্লা পুরে লাভ নাই। আপনারা যে মালিক সাহেব আবার যদি আল্লাহ সম্মান দেয় আপনি আমি কি পাঞ্জাবি ট্রেনে কোন লাভ হইব? আচ্ছা কোন লাভ হইব কোন? এই কারণে বলি আল্লাহ তাদের সম্মান দিছে, তাদেরকে ইজ্জত করা দরকার, ঠিক কিনা? তাদের বিরুদ্ধে লাগলে, ওলিদের বিরুদ্ধে লাগলে যুদ্ধের ঘোষণা করছে কেডা? আল্লাহ এত সহজ মনে করেন না, এই কারণে ওলি আল্লাহর সোহবতে থাকবেন। এখন দেখেন ওলি আল্লাহদের খেলা কত গরম, গরম খেলার মধ্যে আসছি। মা বোনরা যারা আছেন, মা বোনরা যারা আছেন দেখেন ওলিরা কেমন খেলে, মহিলারা কেমন খেলে, পুরুষও কেমন খেলে। একজন আল্লাহর ওলি জুম্মার বয়ানে ওয়াজ করতেছে, আমরা হুজুর ওয়াজ করে না, কম বয়সে বিয়া করবা তাইলে তোমাদের গুণ হইব কম, কই কি না, যে তাড়াতাড়ি বিয়া করে লইবা তাহলে গুণ হইব কম। আল্লাহর ওলি জুম্মার বয়ানে ওয়াজ করতেছে, আমার সঙ্গরারে ও আমার প্রাণের যুবকেরা, তোমরা তাড়াতাড়ি বিয়া কইরা পালাইবা তাইলে জেনাবে বিচার কম করব, জেনাবে বিচার কম হইব। এমন ওয়াজ করতেছে, এখন একজন পাগলা মুড়ি দুইটা কয়, দেখেন কিছু কিছু পাগলা মুড়ি আছে বিশ্বাবরে, এত সহজে সারে না, কোন না কোন সোহবত নিয়ে ওই সারে। অনেক পাগলা ভাই উঠে কয়, হুজুর আপনি যে এত বিয়া বিয়া করতেছেন, আমরা বিয়া করতাম তাড়াতাড়ি গুলা থেকে বাঁচতাম, আপনি দিও বিয়া করছেন না, ফেস লাগছে নি? অন আমি যে আমল না করি, আমি যদি আপনাদেরকে কই আপনারা আমল কোনো করবেন কখন না, আমি করছি কিনা খেলে করছি এটা আমি বুঝি, খেললে কে করছি না আপনি কয়? ও আল্লাহর ওলি বলে আমি কেরে বিয়া করছি না জানো নি রে, আমি চোখ কুড়া বন্ধ কইরা তাকায় দেখি এই এলাকার মধ্যে আমার মতো যোগ্য পাত্রী এই এলাকায় নাই।
ওলি কি কইতাছে, আমার মতো আমি যে যোগ্যশীল আমার মতো যোগ্য পাত্রী এলাকায় নাই, এই কারণে আমি বিয়া। এখন পাগলা ভালো কইরা জানে যোগ্য পাত্রী আছে কিনা নাই, ঠিক কিনা? পাগলা কই হুজুর যোগ্য পাত্রী আছে না নাই এটা পরে দেখবাই নাকি আমার সাথে? আপনি আজকে জুম্মার পরে লইন, আপনার সাথে খেলো হইব, কি হইব খেলো হইব আপনার সাথে গরম। কই কি জুম্মার পরে কই খিতা? আপনি কইছেন না যে আপনার মতো যোগ্য পাত্রী এলাকায় নাই, একটা মহিলা আছে ওই মহিলার সাথে আপনারা নিয়ে যাইমু, এখন দেখমু আপনি তার যোগ্য নাকি সে আপনার যোগ্য। সুবহানাল্লাহ বলেন। বন্ধু রে আমার যেই মাত্র এই কথাটা আগুনটা দিয়া দিছে, ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কই যুবক তুমি কার কথা বলতেছো? কই হুজুর আমি বলতেছি পাগলি রাবিয়া বসরির কথা। রাবিয়া বসরি গরম না নরম? এমন গরম। কই ও আল্লাহর ওলি আপনি রাবিয়ার কাছে যান, বিয়ার প্রস্তাব লয়া দেখেন আপনি তার যোগ্য নাকি সে আপনার যোগ্য। তখন গেছে গিয়া কয় রাবিয়া, এ রাবিয়া বুসরি আইছি গো তোমার কাছে একটা বিয়ার প্রস্তাব লইয়া। কি প্রস্তাব? রাবিয়া বুসরি কয় বিয়ার প্রস্তাব লইছো জামাই কেডা? কয় জামার নাম এই এলাকার গণ্যমান্য ওলি হাসান বসরি। কই জামাই যে আইছে আমি যা যা কইমু জামাই কি পালন করতে পারবো নি? কই দেখেন বললা রাবিয়া বুসরি বলে হাসান বুসরির সাথে আগে আমি একটু প্রেমের খেলা খেললে লই। কিসের খেলা? ডাক দিয়া কই হাসান, ও প্রাণের হাসান তুমি যে আইছো তোমার সাথে কোনো আমার কথা নাই, দুইটা খেলা আছে। কই কি? ও হাসান বুসরি তোমার সাথে খেলাটা হইল তুমি আমার সাথে কথা বলার সুযোগ পাইবা তখন যদি আমি রাবিয়ার প্রশ্নের জবাব দিতে পারো। কই কি প্রশ্ন করবা করো? কই খেলাটা হইল তুমি হাসান বুসরি কি আমারে খেলা দেখাইবা, আমি রাবিয়া উল্টা তোমারে খেলা দেখাইব। কই কি? কই আমি রাবিয়া লুকাইবো আপনি আমার বার করবেন, আর আপনি হাসান বুসরি লুকাইবেন আমি আপনারে? যদি আপনাকে আমি বের করতে পারি আপনি ফেল, আর আমাকে যদি আপনি বের করতে পারেন আমি ফেল। হাসান বসরি কয় এটা একটা ব্যাপার হইলো, আমি এমন জায়গায় লুকাই তুমি আমার পাত্তানি ভাইবা, কিন্তু হাসান বসরি জানে না রাবিয়া বসরির পাওয়ার সম্পর্কে, ঠিক কিনা? এই কারণে আমরা একটা কথা কয় গোলাপ ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই, হাসনা হে নাই যাহা আছে বেলি ফুলে তাহা নাই। বুঝলে সান না বুঝলে গান, মানে গোলাপ ফুলের গন্ধ আর হাসনা হেনার গন্ধ কি এক? এডি কইতাছি এক অলির ভিতরে যা আছে আরেকজনের ভিতরে তার নাও থাকতে পারে, আবার তার ভিতরে যা আছে আমার ভিতরে তার নাও। এই কারণে একজন আরেকজনের ভেদ জানে না। হাসান বসরি কয় আমি এমন জায়গা লুকাই মোরা বিয়ার শব্দ গোষ্ঠী নেই আমারে, হ্যাঁ পাইব। কিন্তু মহিলাও যে কেমন পাগলা আল্লাহওয়ালা এটা তার হাসান বসরি জানে না। আচ্ছা ঠিক আছে খেলা শুরু করো, আগে খেলা লুকাইব। কই হাসান রে তুমি যেহেতু গরম অলি আগে তুমি লুকাও, হাসান বুসরি এবার হাসান বুসরি লুকায় গেল, ডাকে দিয়া কই রাবিয়া, ও রাবিয়া আমি লুকাইছি তুমি আমার বের করো। রাবিয়া কই কই লুকাইছো? আমি রাবিয়া ভালো কইরাই জানি। হাসান বুসরি মনে মনে কইতেছে আমি যদি আল্লাহর আরশে আজমে গিয়ে লুকাই রাবিয়ার শব্দ গোষ্ঠী তো আমারে পাইতো না, কেউ যদি আরশে গিয়ে লুকাই আমরা কি তা পাইমু? আমার ক্ষমতা আছে?
হাসান বসরি মনে করছে সাধারণ কোন মানুষ। হাসান বসরি দুনিয়ার কোন ট্যাঙ্কিতে লুকায় নাই, দুনিয়ার কোন ঘরে মাটির নিচে লুকায় নাই, পানির নিচে লুকায় নাই। হাসান বসরি আরশে আজিমে গিয়া টুল্লুক দিয়া কই, রাবিয়া আমার লুকানি শেষ, তুমি খুঁজতে শুরু করো। রাবিয়া কই হাসান কেমন জায়গায় লুকাইলা, ডাইনেও চাই নাই, বামেও তাকাই নাই, সামনে তাকাই নাই, পিছনেও তাকাই নাই, মাটির নিচে পানিতেও আমি তাকাই নাই, সর্বপ্রথম তাকাইছি আল্লাহর আরশে। আমি দি প্রথমবারই তোমারে দেখতেছে, তুমি আমার আল্লাহর আরশের কুড়া দইরা হরল্লা ইলাহা আজাবান খোলেলা ইলাহা মাশাআল্লাহ ইলাহা জবান খোলেলা ইলাহা মা বাবার খেদমত বুইল না, আমার নবীর দুহরদ সাইয়ে রওনা, বলো মা বাবার খেদমত বুইল না, আমার নবীর দুহরদ ওলির সুহবত বুইল না, নবীজি তোমাকে বলবে না ইলাহা জবান খুলেলা মাশাআল্লাহ ইলাহা। হাসান বসরিকে রাবিয়া বসরি বলে গো, ও হাসান বসরি সর্বপ্রথম যেখানে নিশানা করলাম, আমি দেখি তুমি সেখানে বৈশা রইছ। হাসান বসরি আইমে অবাক, অবাক কিনা কই খিতারে, দুনিয়ার কোন জায়গায় লুকাই নাই, আল্লাহর আরশে লুকাইলাম, এখানে আমার পায়ে লাইলো, কেমন বেরি, কেমন মহিলা, মারহাবা কম। তো এমন মহিলা ইচ্ছা করলে এখন হওয়া যায় কি যায় না? যায়, কিন্তু আমাদের ইচ্ছা নাই গো মা, আমাদের সাধনা নাই, আমাদের ইবাদত নাই, বন্দেগী নাই, আমরা কিভাবে হব? এখন হাসান বসরির ভিতরে কষ্ট জ্বালা, হাইরে আমি কইছিলাম আমার যোগ্য পাত্রী এলাকায় নাই, ওখান দেখি এই মহিলার যোগ্য আমি না। হাসান বসরি কই জাগগা, পরের খেলা দেখি। হাসান বসরি বলে আমার যেহেতু পায়রাইছ, ও রাবিয়া 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 রে, এখন তুমি লুকাও আমি তোমারে বের করব, কই লুকাইবা লুকাও, এখন দেখবো প্রেমের খেলা। চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ, ও বন্ধু বন্ধুরে যুবক। হাসান বসরি কই লুকাও, রাবিয়া কই লুকায়, রাবিয়া লুকাইছে, লুকায়া কই হাসান আমি লুকাইয়া শেষ, এখন তুমি বের করতে তাহ, খুঁজতে তাহ সারা বাংলাদেশ, খুঁজতে তাহ সারা দুনিয়া, খুঁজতে তাহ সারা বিশ্ব, আরশ কুরসি লৌহ কলম যা আছে তুমি খুঁজতে থাকো, দেখি আমি রাবিয়া রে নি পাও। এবার রাবিয়া বসরি যেই মাত্র লুকাইছে, হাসান বসরি আরশে তাকাইয়া দেখে রাবিয়া, মাটির নিচে তাকাই দেখে রাবিয়া, পানির নিচে তাকাই আরশ কুরসি লৌহ কলম সব খুঁজদাছে, রাবিয়া নাই। রাবিয়া ও রাবিয়া কই গেলা লাগবা, প্রথমে মনে করছে রাবিয়া তার যোগ্য না, এখন তাকাইয়া দেখে সে ওই রাবিয়ার যোগ্য না। রাবিয়া রাবিয়া কই গেলা কই গেলা গো, এমন ভাবে রাবিয়ারে খুঁজতেছে, রাবিয়া কই টুল্লুক কি তার একটা দিতা, মারাবা কম, কই টুল্লুক তো দিতাছ আমিও তো পাই না। এবার দেখেন আল্লাহর
মুলিদের ক্ষমতার ওই রাবিয়া কোন রাবিয়া, ওই রাবিয়া বসরি কোন রাবিয়া বসরি, দেখেন কেমনে তারে খুঁজা পাইব। ঘরের ভিতরে রাবিয়া নামাজ পড়ে কি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে সূরা বাড়া। একদিন কইতাছে যে রাবিয়া বসরির বাড়িতে একটা সাদা একটা গরু আছে, এই গরুটা যদি চুরি করতে, আমার 10 বছর আর চুরি করো লাগতো না, 10 বছর বিনা চুরিয়ে চলতার মুখ গেস। দেখেন রাবিয়া কোন রাবিয়া পরিচয় দিতাছি, গেছে রাবিয়ার বাড়িতে গরু চুরি করবো। যেই মাত্র রাবিয়ার বাড়িতে গরু চুরি করতে যাইব রে বাবা, যাইয়া গরে ডুইকাই দেখে রাবিয়া রাত্রে 3টা বাজে নামাজ পড়ে। কোন গিরত যদি নামাজ ওঠা হে সুর কি সাহস হইব নি গরুটা চুরি করতো, যদি নামাজ ভাঙে দেহে আমার কপাল আর কপালের জায়গা থাকতো না, হ্যাঁ কপাল একর গোপাল বার বানাই লইব। এবার কয় আজকে আইছি আজকে জায়গা, আরেকদিন আইমু আরেকদিন। ওই চোরা লোকে যেই মাত্র চই লাগেছে গো পরদার আড়ালের মা দেখো রাবিয়া অত মহিলা, আমরা আপনার অত মহিলা, রাবিয়া বুসরি নামাজ পড়ে সোরা বেড়াই চল্লা গেছে, পরের দিন আইব। আবার ওই সোন যখন পরের দিন আইল রে বাবা, আইসা দেখে রাবিয়া নামাজ কই, 2 দিন আইলাম 2 দিন নামাজ, 3 দিন আইলাম 3 দিন, মানে যই দিনই আকালি রাবিয়ার কেউ ভাই, আর ওই নামাজটাই আমরা পড়তাম চাই না। একটা কথা মনে রেখে নামাজ পড়বেন এখলাসের সাথে, কাকে দেখানোর জন্য, লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ। আল্লাহ পবিত্র কোরআনে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলতেছে ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। মুসল্লি কারা, যারা নামাজ পড়ে রাখতো, মুসল্লি নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য। ওখন আল্লাহ কইতেছে ওই মুসল্লিদের ওই ধ্বংস, কোন মুসল্লি জানার দরকার আছে না নাই, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। কোন মুসল্লি যারা নামাজ পড়তে গাফিলতি করে ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, যেই সমস্ত মুসল্লি লোক দেখানো ইবাদত করে আছে না নাই। দেখেন এলাকার মেম্বার হয়ে গেছি, সেরমন হয়ে গেছি, মাতব পড়ে গেছি, আরে নামাজ না পড়লে মানুষ কিতা করবো, এই কারণে নামাজ পড়ে, এই নামাজে আল্লাহ রাজি। এবার রাবিয়া নামাজ কয়দিন, 4 দিন 5 দিন 6 দিন 10 দিন 15 দিন 20 দিন 25 দিন 30 দিন হয়ে যায়, রাবিয়ার নামাজ পায় কি মনে করেন, ওই রাবিয়ার যখন 30 দিনের মাথায় আজকে যা আছে কপালো, আজকে গুরু চুরি করে লে দেন ইলারে, যে দিনে আই দিন ওই নামাজ ভাই, যেই মাত্র গুরু চুরি করার জন্য এই চোরালুকে গরুর রশির মধ্যে ধরছে রে বাবা, কারেন্টের মেইন তার ধরলে যেমনে মানুষে আটকাইয়া পালায়, রাবিয়ার গরুর রশি গরুর সুরে রে তেমন ভাবে আটকাইয়া ফালাইছে। এখন সুর বিপদ না বিপদ পড়ছি নি সোরা কয়লা হন্দি আমার তারে দিয়ে আমার ইয়া সারে না হাত কোন বাড়ি তাইলাম গরু রশি আমারে সারে না, বসে বসে কান্দাছে আর কোন উপায় নেই আজকে ধরা
দরা খাইছি জায়গা মতো দরা খাইছি, কেরাইলাম খেরাইলাম মানুষই নাইলাম না কে লাগে। রাবিয়া মুশরিফ যেই মাত্র নামাজ শেষ করে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইয়া দেখে রে বাবা গরুর রশির মধ্যে সুরা বেড়া দইরা গুনগুনাইয়া কান্দে। রাবিয়া গিয়া কয় কি কিউ ভাতিজা কান্দ কে লাগিয়া, আইছিলাম দি তোমার গরুটা চুরি করতাম কই তাইলে নেও না কেরে কেমনে নিতাম গো মা, তোমার গরু রসিয়ে আমারে সারে না এমার বাবা। রাবিয়া বসরির গরুর রসিয়ে সারে না, এবার সুরা কই মা গো মা আমারে শুধু একটা বার রশিতে কেসাইরা দেন, এই জীবনে চুরি করতাম সুরা বেড়া আইলো চুরি করতে রাবিয়ার ঘরে, ওই রাবিয়ারে রাবিয়া অলি বানাইয়া দিছে।